Assalamualaikum everyone, welcome back to my channel. Shobai ke notun aro ekta video dekhar amontron janiye ajker vlog shuru korchi. To ajker vlog e ami ekta recipe share korbo. Actually recipe bolbo na, amra jara vlog kori tara ashole recipe share kori na. হচ্ছে যেটা আমরা নিজেরা খাওয়ার জন্য বানিয়ে থাকি বা ডেইলি লাইফে যেটা করে থাকি রান্না বানা সেটাই শেয়ার করি তো আজকে আমি হচ্ছে আপনাদের সাথে একটা কাবাবের রেসিপি বলেন বা কাবাব আমি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব তো এই কাবাবটা হচ্ছে আপনারা অনেকে হয়তো চিনবেন সামুদ্রিক যে টুনা মাছ আছে সেটা দিয়ে বানাবো তো টুনা মাছটা কিন্তু খেতে অনেকটা মাংসের মতনই দেশের বাহিরে যারা থাকেন তারা এটা খুব সহজেই পেয়ে যাবেন আর এটা তারা খুব ভালোভাবেই চিনেন কারণ দেশের বাইরে এটা খুব জনপ্রিয় একটা খাবার টুনা মাছটা সালাদ বা কাবাব বানিয়ে খেলে খুবই ভালো লাগে তো আমাদের দেশেও এখন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় তো আমি যেহেতু কাবাব বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানিয়েছি তো টুনা মাছটা হচ্ছে আমি প্রথমে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিছি তারপর সিদ্ধ করার পরে মাছের থেকে কাটাগুলো বের করে নিছি আর এই মাছে তেমন একটা কাটা নাই খুব কম তো যে কয়টা কাটা ছিল সেগুলো পরিষ্কার করে তারপর আমি একদম মাংসের মতো ঝুরঝুরা করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মাছের মধ্যে আমি কি কি মশলা দিয়েছি সেটা শেয়ার করি দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপরে গরম মশলার গুঁড়ো তারপরে দিয়েছি জিরার গুঁড়ো তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লেবু দিয়ে দিব লেবুটা দিলে হচ্ছে মাছের একটা হালকা গন্ধ থাকে আর সেটা আর তাহলে মানে মনে হবে না আর কি গন্ধটা তো পরিমাণটা আপনারা আসলে আপনাদের দেখে বুঝতে হবে আপনারা যে পরিমাণে বানাবেন সেই অনুযায়ী আপনাদের সব কিছু পরিমাণ অনুযায়ী দিতে হবে মানে আমি পরিমাণটা সঠিকভাবে আপনাদেরকে বুঝাতে পারছি না তো এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা মিক্স করে দিচ্ছি তো এবার এটাকে খুব ভালোভাবে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিতে হবে আর এই কাবাবটা যদি আপনি মেহমানের সামনে বানিয়ে দেন মানে যদি না বলেন যেটা মাছের কাবাব কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা কোনো একটা মাছের কাবাব সবাই ভাববে যে এটা হয়তো আপনি মাংস দিয়ে বানিয়েছেন কারণ টুনা মাছটা খেতে অনেকটা হচ্ছে মুরগির মাংসের মতো মানে আমার কাছে এমনটাই মনে হয়েছে তো এটা কিন্তু খুবই হেলদি যারা মানে ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই হেলদি একটা খাবার খুব অল্প তেলে আপনারা এটা হচ্ছে ভেজে খেতে পারেন এই তো আমি কিন্তু কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো আকৃতিতে বানাতে পারেন গোল বা ডিম আকৃতি বা বিভিন্ন শেপে আপনারা এই কাবাবটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা নর্মালও রেখে দিতে পারেন বা অনেক দিন সংরক্ষণ করতে চাইলে ডিপে কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন আর ভাজার ঠিক আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন তারপরে ভাজবেন তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আর মচমচে হবে তো এই যে আমার কিন্তু সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এগুলো আমি খাওয়ার জন্য ভেজে নিব এখন তো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ